হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। হুগলি চুঁচুড়া পৌরসভাতে একটা খুব বড় ভ্যাকান্সির ব্যাপারে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব, যেখানে গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ হচ্ছে। ভিডিওর শুরুতেই আপনাদের প্রথমেই বলে রাখি, এখানে যে পরীক্ষা পদ্ধতি আছে সেটা সেখানে পাশ করা কিন্তু ভীষণ সোজা, এবং সেটা কেন সোজা সেগুলো জানার জন্য এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, এই ভ্যাকান্সিটির জন্য আপনারা অবশ্যই আবেদন করবেন, কারণ ভ্যাকান্সির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক হুগলি চুঁচুড়া পৌরসভার অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি। তাহলে বন্ধুরা, এখানে দেখুন, হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এটা প্রকাশ হয়েছে 7/1/2020। এবার আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, 9টা পোস্ট এখানে আছে পিওনের জন্য এবং 67টা পোস্ট আছে মজদুর পদের জন্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে ভ্যাকান্সির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, সুতরাং এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আপনারা যে কোনো জেলার বাসিন্দাই হন না কেন, অবশ্যই আবেদন করে দেবেন। তাহলে এখানে দেখুন, মজদুর পদে টোটাল ভ্যাকান্সি আছে 67টি। এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এবং তার সঙ্গে এখানে আর একটা যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক অ্যান্ড স্পোর্টসম্যানশিপে ভালো একটা পারফরমেন্স আপনাদের থাকতে হবে। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর আছে পিওন, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 9টি। এডুকেশনাল কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী উত্তীর্ণ, এবং এখানেও তার একই সাথে পারফরমেন্স শ্যাল বি গিভেন অন গুড ফিজিক অ্যান্ড স্পোর্টসম্যানশিপ, এর উপরে একটু আপনাদের সার্টিফিকেট শো করাতে হবে। এবং এখানে দেখুন, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে দেখুন, এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনে, স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে, অথবা পৌরসভার মেন যে বিল্ডিংয়ের ড্রপ বক্স আছে সেখানে আপনারা গিয়ে হাতে হাতে গিয়েও জমা দিতে পারেন। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন, যে অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের কী কী জমা দিতে হবে বা কীভাবে আবেদনটা আপনারা করবেন, এটা ভিডিওটি পজ করে আপনারা একটু দেখে নেবেন, কারণ সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার এখানে দেখে নিন, রিটেন এক্সামিনেশন হবে আপনাদের 50 নম্বরের, এবং তারপরে থাকছে 10 নম্বরের একটা ভাইভা টেস্ট। এবং আমি আপনাদের যেটা বলছিলাম, যে পরীক্ষাটা পাশ করা ভীষণ সোজা, যে পরীক্ষাটা পাশ করা ভীষণ ইজি হবে আপনাদের ক্ষেত্রে, এখানে আপনারা দেখে নিন, দেয়ার উড বি নো নেগেটিভ মার্কিং। তো হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটাই আমি বলছিলাম, যে আপনারা যদি এখানে কোনো রকম রং অ্যান্সার করেন, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কোনো রকম মার্কস নেগেটিভ হবে না। অর্থাৎ আপনারা কিন্তু যদি 50 নম্বরের জন্য 50টা কোশ্চেন থাকে, আপনারা কিন্তু 50টা কোশ্চেনই অ্যাটেন্ড করে আসতে পারবেন, প্রত্যেকটাতেই টিক মার্ক করে আসতে পারবেন, এবং চেষ্টা করবেন বেশিরভাগটা সঠিক করার, তাহলেই কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করতে পারছেন। এখানে দেখুন, 1:5 অনুপাতে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সুযোগটা কিন্তু সত্যি একটা ভালো সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করে দেবেন। এবং আবেদন সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, আপনাদেরকে এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এবং এখানে দেখুন, আরও একটা প্লাস পয়েন্টের কথা আমি আপনাদের জানিয়ে রাখি, এখানে যেহেতু স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর কথা বলা হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যে আপনাদের জমা পড়েছে বা সঠিকভাবে পৌঁছেছে সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন, অর্থাৎ এটা সঠিকভাবে কিন্তু পৌঁছাবে। অর্ডিনারি পোস্ট হলে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন পৌঁছাতেও পারে নাও পৌঁছাতে পারে, কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠালে আপনারা সেটা অনলাইনে ট্র্যাক করতে পারবেন, যে এটা কবে পৌঁছালো বা আদৌ এটা পৌঁছে গেছে কিনা। আবেদন করার লাস্ট ডেট কিন্তু এখানে আছে 28/1/2020। এবং নোটিফিকেশনের শেষে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটা যথাযথভাবে ফিল আপ করে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করে কিন্তু এটাকে পাঠাতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও কিন্তু ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন, এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।